বেশিরভাগ মানুষ এই মাস্কটা ব্যবহার করে পুলিশ থেকে বাঁচার জন্য, কিন্তু এটা তো করোনা থেকে বাঁচার জন্য হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না বেটি? মাস্ক বলতে আরেকটা কথা মনে পড়ে গেল, আহারে 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 মানুষ, হে সভ্য সমাজ, মাস্ক দিয়ে মুখটা ঢাকতে কোনো অসুবিধা হয় না, আর হিজাবের নামে মানুষকে মানুষ অসুবিধায় পড়ে যায়। আমি সেই দিকে যাব না, ওয়ার্ল্ডের ইতিহাস টানব না, আল্লাহর সাথে আল্লাহর শরীয়তের সাথে যুদ্ধ করো না, আল্লাহ গজব ঢেলে দিবেন। চীন শরীয়ত নিয়ে কোরআন নিয়ে যুদ্ধ করেছিল, গজব ঢেলে দিয়েছিলেন করোনার মাধ্যমে, আর আবার চীন শুরু করেছে সূর্য বানিয়ে আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হতে হচ্ছে। অবশ্যই দেখবেন ভবিষ্যৎ আমাদের আপনার চিন্তামুক্ত হবে না, আমাদের ভবিষ্যৎ খারাপ দিন চলে আসছে। আর আজকে মাস্ক নিয়ে ফ্রান্স জার্মানিতে শুনেছিলাম মহিলাদের হিজাব নিয়ে কত ধরনের আলোচনা শুরু হয়েছিল দু তিন বছর আগে, এটা লুপ পেয়েছিল করোনা আসার কারণে। কতদিন আমরা সেই শব্দ শুনি নাই, আবার শুনতে পাচ্ছি, আবার আবার চলে আসবে, হেফাজত হয়ে যায়। মাস্ক যদি পরা যায়, এত যদি করে বাজা না আসতে পারে, বাধা যদি হয় না, তাহলে হিজাব করলে বাধা আসবে কেন? তো বলতেছিলাম কোথায় কোথায় বেড়ে যায় মাস্ক কিসের কারণে? জুড়ে কইলেন কোনো অসুবিধা না, জুড়ে কৌকা কোন কোন কারণে? পুলিশের কারণে। ডান্ডা ফকটো তুই শুনো ফকটো, বাজারে যাইতে ট্রেখা একসময় বুলিয়ে যায়, বেগ লইয়া যাইতে এখানে অনেক সময় বুলিয়ে যায়, কিন্তু মাস্ক এখানে ফটো আসেনি, ইখান কিন্তু খুব বুলা পড়ে না। কথা বলে ঠিক না বেটি? এখন ফাঁকস তো ফকটো, ইখান এনে ধোয়া তাই নেবা, হুম গরম লাগে, ফকটো তুইলা আখতা পুলিশ গাড়ি একটু দেখলাম, ইয়াল্লাহ কোন ফকটো তুইলাম রে, ও ফকটো না হ ফকটো, বাস্তব না সত্য না মিথ্যা? হাসির জন্য বলছি না, গুরুত্ব বোঝানোর জন্য এই কথা আপনাদের সামনে নিয়ে আসলাম। সাধারণ একটা মাস্ক কি কারণে? ফাইনের জন্য, ডান্ডার জন্য, পুলিশের জন্য, যদি বাঁচার জন্য আমরা এত তাড়াহুড়ো করতে পারি, এত গুরুত্ব পারি দিতে পারে দুনিয়ার একটা সাধারণ ডান্ডার জন্য, ফাইনের জন্য যদি আমরা এত গুরুত্ব দিতে পারি রে মুসলমান, আমার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার আদালত থেকে ফয়সালা, আমার আইন সাধারণ কথা, সাধারণ কথা নয়, আল্লাহ বলছেন আমার আদালতের ফয়সালা, তোমরা আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার এহসান করবে, সম্মান করবে, তাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্যত্র ঘোষণা করেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, দু একজনের হাজত থাকতে পারে, কারণ ঠান্ডা দিন তো দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, একবার সবাই জোরে ছিল তকবির দিয়েছে না রে তকবির, এটা তো হাইলাকান্তির তকবির হওয়ার কথা নয়, না রে তকবির আবার হয় নাই, আরো জোরে বলেন না রে তকবির, দিন ইসলাম দিন ইসলাম। সম্মানিত হাজরিন, আমি যে কথাগুলো বলছি কেন জানে? খুব দরকার। আজ একদল মানুষ শুধু ধর্মের কথা বলে, একদল মানুষ শুধু ধর্মের কথা বলে, বড় আফসোসের সাথে বলতে হচ্ছে, ফেসবুক খুললে দেখা যায় বুরকার কারণে তাকে অসম্মান করা হয়েছে, নেকাবের কারণে, নেকাবের কারণে কি করা হয়েছে, অসম্মান করা হচ্ছে। আরে তুমি কেন নেকাব পড়ার কারণে অসম্মান করছো? তুমি যদি আজকে ধর্মীয় পোশাক পরে ওই পোশাককে তুমি যদি আজকে ঘৃণা করতে আমি মানতাম, তুমি যে ধর্মের কথা বলছো বলে বলে সেই নেকাবওয়ালি মহিলাকে অসম্মান করছো, তোমার মধ্যে তো সেই ধর্মের পোশাক নাই, তোমার মধ্যে সেই ধর্মের পোশাক আছে? কারণ ধার্মিক মানুষ কোনো সময় এই ধরনের কাজ করতেই পারে না, কারণ ধার্মিক মানুষ কোনো সময় এই ধরনের কাজ করতে পারে, কোনো সময় পারে না। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, এই কারণে আমি বলি প্রত্যেক ধর্মের মানুষকে, যত জায়গায় আমি যাচ্ছি প্রায় জায়গায় আমি বলি ধার্মিক হওয়ার জন্য, মুসলমানদেরকে বলি ধার্মিক হন, আধুনিক আধুনিক আপনি হন বটে, কিন্তু ধর্মের সাথে আধুনিক হন, ধর্মের সাথে
আধুনিক হন। হিন্দু আপনি আধুনিক হন বটে, কিন্তু ধর্ম জ্ঞান নিয়ে আপনি আধুনিক হন। খ্রিস্টান আপনি আধুনিক হবেন, আধুনিক হন কোনো অসুবিধা নাই, কিন্তু ধর্ম জ্ঞান নিয়ে আপনি আধুনিক হন। যদি ধর্ম যদি আপনার সাথে থাকে, ধর্ম জ্ঞান যদি আপনার সাথে থাকে, হে আমার ভাই, হে আমার মুসলমান ভাই, হে আমার হিন্দু ভাই, হে আমার খ্রিস্টান ভাই, তখন আপনি আপনার মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন, পাড়ের পাশের বাড়ির মানুষকে সম্মান করবেন। আপনার মধ্যে মানবতা জাগবে, আপনার মধ্যে মানুষত্ব জাগবে। ধর্মের সাথে যদি আপনি শিক্ষা অর্জন যদি না করেন, পড়ো ওই প্রভুর নামে, আমাদের কোরআনের সর্বপ্রথম বাণী ছিল পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের যদি পড়া হতো, আজকে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ছি, ডাক্তারি পড়ছি, মাস্টারি পড়ছি, ব্যারিস্টারি পড়ছি, উকিলি পড়ছি, আজকে আমাদের সেই পড়াগুলো যদি স্রষ্টার সৃষ্টির জন্য যদি হইতো, তাহলে আজকের দুনিয়াতে ডাক্তারি কষাই হইতো না। যদি স্রষ্টার সৃষ্টির জন্য যদি আমাদের পড়া হইতো, তাহলে ইঞ্জিনিয়ার কখনো ডাকাত হতো না। আজকে স্রষ্টার সৃষ্টির জন্য যদি পড়া হতো, তাহলে কোনো সময় ব্যারিস্টার আপনার মানুষের জন্য আপনার কলঙ্কের অধ্যায় হয়ে দাঁড়াইত না। অভাব শুধু এটাই, মানুষত্বর অভাব, জ্ঞানের আজকে কোনো অভাব নাই। আগের যুগের মানুষের মধ্যে জ্ঞান ছিল, তার সাথে ধর্ম জ্ঞানও ছিল, মানুষত্ব ছিল। আজকের যুগের মানুষের মধ্যে জ্ঞান আছে ঠিক, কিন্তু ধর্ম জ্ঞান থাকা না থাকার কারণে মানুষের মধ্যে মানবতা নাই। মানবত আপনার কি নাই? মানুষত্ব নাই। এই কথাগুলো বাস্তব না অবাস্তব? এই কারণে আমি প্রত্যেক ধর্মের মানুষকে বলি, ভাই আজকে এই ডিজিটাল যুগে আমরা ডিজিটাল হয়ে যেন আমরা এমনভাবে না যাই, আমরা যেন আমাদের ধর্মকে না বলি, না বলে যাই। সঠিক ধর্ম কি বোঝার চেষ্টা করুন, সঠিক ধর্ম কি প্রত্যেকে যার যার ধর্মকে বোঝার চেষ্টা করুন। ধার্মিক হন, ধার্মিক হন, ধার্মিক হন। আমার আল্লাহওয়ালা মুসলমান বলছিলাম ওই কথা, ইসলাম এই পৃথিবীতে ফতোয়ার মাধ্যমে, মাসলার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই, চরিত্র গুণে ইসলাম দুনিয়াতে এসেছে। আল্লাহ নবীর এক আশ্চর্য চরিত্র ছিল, এই আশ্চর্য চরিত্র থেকে তদানীন্তন সময়ের অমুসলিমরা দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা উনার চরিত্রের গুণাগুণের কথা চতুর্দিকে ছড়াতে লাগলো, এই চরিত্রের গুণাগুণের কথা যখন চতুর্দিকে ছড়াতে লাগলো, আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজিকে খুঁজতেছেন, আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ। পেছন দিক থেকে বিশ্ব নবীদের গোয়েন্দা প্রদান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাঁধের উপর হাত দিয়ে বললেন, কাকে খুঁজো? বলছেন, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে খুঁজি। কেন খুঁজো? শুনেছি উনি নাকি আল্লাহর পয়গম্বর। বললেন, চুপ কর, কথা বলা যাবে না, আওয়াজ দেওয়া যাবে না। চুপি ইশারে নিয়ে গেলেন বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে যাওয়া মাত্র আবু যর গাফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সুন্দর চেহারা খানা দেখে মনে মনে ভাবলেন, এত সুন্দর মানুষ আল্লাহর নবী হবেন এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, নবীজির এই আশ্চর্য চরিত্র থেকে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই অবস্থা দেখে তদানীন্তন সময়ের প্রশাসক যারা রয়েছিল, আবু জেহেল, উতমা, সাইবারা, এরা সহ্য করতে পারল না। এরা বলে উঠল, মুহাম্মদুর নিপাত হোক। বলে নাউজুবিল্লাহ, কি বলল? মুহাম্মদুর নিপাত হোক, ধ্বংস হোক। আল্লাহর নবীকে ছয়টা গালি দিয়েছিল, কয়টা গালি? মুহাম্মদুর নিপাত হোক, ধ্বংস হোক, মুহাম্মদ নির্বংশ, মুহাম্মদ লেজ কাটা, মুহাম্মদ পাগল, জাদুকর, এই মনটা করে টোটাল ছয়টা গালি দিয়েছিল। কয়টা গালি? বড় বড় ছয়টা গালি দিয়েছিল। একটা সময় বলা উঠল, মুহাম্মদ জাদুকর কখন জানেন? যখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, নবীদের চরিত্রের কথা, সাহাবাদের চরিত্রের কথা চতুর্দিকে আপনার ফলতে লাগলো, ছড়তে লাগলো, তখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই অবস্থা তখন দেখতে পেল, তখন আবু জেহেল, উতবা, সাইলা, সাইবারা বলে উঠল, মুহাম্মদ বিন আবদুল্লাহ, ওই আসমানের চাঁদ যদি দ্বিগণ্ডিত করতে পারো, তাহলে আমরা তোমার ধর্মকে গ্রহণ করব। যদি তুমি ওই আসমানের চাঁদ যদি দ্বিগণ্ডিত করতে পারো না, তাহলে তুমি মুহাম্মদ আমাদের ধর্মকে গ্রহণ করতে হবে। বলে নাউজুবিল্লাহ। নবীজি একটা প্রচণ্ড চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়লেন। কি বলে?
চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়লেন। সাধারণ কথা, আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত করে বিশ্বনবীজি প্রচণ্ড চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়লেন। আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, আল্লাহ পারমিশন দিয়ে দিলেন, আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সঙ্গে সঙ্গে ওই মাথার উপরের আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে তদানীন্তন সময়ের বিশাল এক সংখ্যক মুসলিমরা সঙ্গে সঙ্গে তারা ঘোষণা করলো, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। কিন্তু নেতা শ্রেণীর যে সমস্ত অমুসলিম ছিল তারা বলল মুহাম্মদ জাদুকর। কি বললো? নাউজুবিল্লাহ বলেন, মোহাম্মদ জাদুকর। মোহাম্মদ সে তার জাদুর ছেলেই আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত করেছে। বলেন নাউজুবিল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। আপনারা জানলে খুশি হবেন, এই ভারতবর্ষের বুকে বিশ্বনবীজি যেই সময় হীন হায়াতে ছিলেন আরবে, সেই সময় হিন্দুস্তানের, এই হিন্দুস্তানের কেরল্লাতে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে বাবর মসজিদ প্রথম নির্মাণ করেছিলেন, অনেকে বলে মুসলমানরা জোর করে মসজিদ বানিয়েছেন। ভুল কথা, আপনারা জানলে খুশি হবেন, এই ভারতে সর্বপ্রথম যিনি মসজিদ নির্মাণ করেছিলেন উনি কোনো মুসলমানের গর্ভজাত সন্তান ছিলেন না। যেমনভাবে কোরআনে পাকের বাংলা প্রকাশ করেছিলেন হিন্দু মায়ের গর্ভজাত সন্তান, ঠিক তেমনিভাবে, ঠিক তেমনিভাবে এই ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যিনি মসজিদ নির্মাণ করিয়েছিলেন ইনি ছিলেন একজন হিন্দু মায়ের গর্ভজাত সন্তান। বলেন সুবহানাল্লাহ। বাবর তো অনেক পরে এসেছেন ভারতে, বিশ্বনবীদের যুগের মসজিদ আজও ভারতবর্ষের কেরল রাজ্যে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ, আমরা ইতিহাস জানি না। হে আমার হাইলাকান্দি অঞ্চলের মানুষ, আমরা তো ফেসবুক নিয়ে ইউটিউব নিয়ে ব্যস্ত, ওইগুলো আমরা ফেসবুক ইউটিউবের মধ্যে আমরা খুঁজাই না, আমাদের সময় নাই। যদি আপনারা খুঁজাইতাম তাহলে আমরা জানতাম, আমরা চ্যালেঞ্জ করতে পারতাম। আমি তো চ্যালেঞ্জ করছি, আমার আল্লাহ ওয়ালা মুসলমানেরা, ভারতবর্ষের কেরল্লাজ্জি তদানীন্তন সময়ে একজন রাজা ছিলেন, রাজা চেরামল পুরমল, প্রচণ্ড ভালো মানুষ ছিলেন, হিন্দু সনাতন ধর্মের অধিকারী ছিলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত হয়ে গেছে। পরের দিন নিজ দরবারের জ্যোতিষীদের ডাকলেন, ও জ্যোতিষীরা আসো, আমি একটা স্বপ্ন দেখলাম, এর কারণ বলো। জ্যোতিষীরা পরের দিন বলল, যাব না, আমরা বলতে পারবো না, আমাদের জ্ঞানের বাইরে আমাদেরকে সময় দিন। তখন রাজা তাদেরকে সময় দিলেন, তাদের মুখ থেকে শুনলেন আরব দেশ থেকে একদল ব্যবসায়ী দল ব্যবসার উদ্দেশ্যে কেরল রাজ্যে এসেছে। তাদের ব্যবহার অত্যন্ত ভালো, তারা একটা ভিন ধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষ। আমার আল্লাহওয়ালা মুসলমান, আজ ডিজিটাল যুগে যে সৌদি আরবের সাথে সম্পর্ক আমাদের শ্রদ্ধা মোদিজির তা নয়, হয়তো একটু ভালো সম্পর্ক হয়েছে, কিন্তু এই ভারতের আরবের সাথে সম্পর্ক এটা আজকের নতুন নয়, সেই যুগেই ছিল বাণিজ্য সম্পর্ক, সেই যুগেই সেই বাণিজ্যিক সম্পর্ক ছিল। ইতিহাস কাটাইয়া দেখেন, আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, রাজা চেরামল পুরমল শুনতে পেলেন, তাদেরকে রাজ দরবারে ডেকে আনলেন, তাদের কাছে তাদের পরিচয় জানতে চাইলেন, তোমরা কোন ধর্মের মানুষ? বলে আমরা একটা নতুন ধর্মের মানুষ। ধর্মের নাম কি? বললেন ইসলাম। তোমাদের ধর্মের নবীর নাম কি? বললেন মোহাম্মদ বিন আবদুল্লাহ। পরিচয় কি? প্রমাণ কি? নবুয়তির প্রমাণ কি? বিভিন্ন প্রমাণ দিলেন, বলতে যায় এক সময় বলে ফেললেন, একদিন তিনি আঙ্গুলের আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন আর আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত করেছিলেন। রাজা চেরামল পুরমল তখন বুঝতে দেরি করলেন না, তখন মনে মনে সিদ্ধান্ত নিলেন, হ্যাঁ উনি ওই আরব থেকে আসমানের চাঁদ দ্বিগুণ্ডিত করেছেন আর আমি এখান থেকে স্বপ্নে দেখেছি। রাজা চেরামল পুরমল সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিয়ে সৈন্য সামন্ত নিয়ে পাড়ি দিলেন সৌদি আরবের উদ্দেশ্যে। সেখানে যাইয়া আল্লাহ নবীর হাত ধরে ইসলাম গ্রহণ করলেন আর নতুন নাম ধারণ করলেন খালিক। এই নাম ধারণ করে আবার হিন্দুস্তানের উদ্দেশ্যে পাড়ি দিলেন। রাস্তায় কিছু দূর আওয়া পাত্র শরীর খারাপ করলো, মৃত্যু মুখে পতিত হচ্ছেন, নিজ দেশের উদ্দেশ্যে চিঠি লেখলেন, ভাইয়েরা আমার
মৃত্যুমুখে পতিত হচ্ছি, আমি এক নতুন ধর্ম গ্রহণ করেছি, ইন্দা দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম, নতুন একটা ধর্ম গ্রহণ করেছি, তোমরা যদি ভালো লাগে আমার এই ধর্মকে গ্রহণ করো বা না করো, আমার নামে আমার রাজ্যের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দিও, একটা মসজিদ নির্মাণ করে দিও। চিঠি আসলো, কিছু মানুষ মুসলমান হলেন, কিছু হলেন না, কিন্তু রাজার স্মরণার্থে সেই সময়ে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল, রাজা চেরামল পুরুমল নাম দেওয়া হয়েছিল। আজও সেই মসজিদ কেরল রাজ্যে বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ, আরও জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আপনি তো কিসসা হইয়া ত্রিপুরার মানুষ, কিসসা হইয়া সময় কাটাইছেন। আমি কিসসা বলছি না, ইউটিউব বার করেন, এখন স্টেজের মধ্যে বসে ইউটিউব বার করেন, ইউটিউব পার করে সার্চ করুন, লিখুন ইন্ডিয়ার ফার্স্ট মসজিদ, অথবা ভারতের প্রথম মসজিদ, অথবা চেরামল পুরুমল মসজিদ, ইতিহাস সহ আপনার সামনে চলে আসবে সেই ঘটনা। আমি ভুল নয়তো সেই ইউটিউবার যারা ডাউনলোড করেছে ওটা ভুল। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, ইন্ডিয়ার ফার্স্ট মসজিদ লিখে যদি সার্চ করেন সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা আপনি পেয়ে যাবেন। আমি সংক্ষেপ আকারে বললাম, এই কারণে বলেন যারা এই আমরা জানি না বলে আমাদেরকে আজকে বিভিন্ন নমুনার করে আমাদেরকে হেয় করা হয়, খাটো করা হয়। আমার আল্লাহওয়ালা মুসলমানেরা, বিশ্বনবীদের আজিম চরিত্র দেখে মানুষ দোলে দোলে ইসলাম গ্রহণ করতেছে, ওই অবস্থা মুসলিমদের আর সহ্য হয় না। বিশ্বনবীজি এই মাসটা কোন মাস বলেন, এই মাসটা কোন মাস, কোন মাস? ফেব্রুয়ারি মাস, রজব মাস, কোন মাস? এই মাস মেয়েরাজের মাস। এই মাসে আল্লাহ নবী মেয়েরাজ সফর করেছিলেন, মেয়েরাজ সফর করে যখন আসলেন, আসার পর মেয়েরাজের কথা চতুর্দিকে যখন বলা বলি শুরু করলেন, তখন অমুসলিমরা বলে উঠল মোহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। পাগল না হলে ওই কথা কেমনে বলতে পারে? দুনিয়া থেকে আরশে মুআলা পর্যন্ত মুহূর্তের মধ্যে গমন করলো, আবার মুহূর্তের মধ্যে চলে এলো, এত লম্বা চৌড়া ঘটনা, এটা স্বপ্নের থেকে আরও তাড়াতাড়ি এটা কেমন করে সম্ভব? নিচক ও পাগল হয়ে গেছে, পাগল না হলে ওই কথা বলতে পারে না, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনে পাকের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুনা মা আ'তা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজুরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হ নবী আপনি পাগল নও, আপনি কখনো পাগল হতে পারেন না, আপনাকে যারা মাজনুন বলে পাগল বলে তারাই হচ্ছে প্রকৃত পাগল। কথা বলেন ঠিক না বেটি? যারা আল্লাহ নবীকে পাগল বলে তারাই সব প্রকৃত পাগল। আজ ইউটিউব খুললে খবরাখবর লেখ দেখলে দেখা যায় আল্লাহ নবীকে নিয়ে কত ধরনের মানুষ কত কটাক্ষ করে কত কথা বলে। আসলে তাদেরকে দেখলেই বোঝা যায় এরা যেমন পাগলের দল। আমার আল্লাহওয়ালা মুসলমান, কারণ আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন বা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আশ্চর্য চরিত্রের অধিকারী উনি, আজিম চরিত্রের অধিকারী। এই কারণে আমার আল্লাহওয়ালা মুসলমান আমাদেরকে আজিম, আমরা সেই নবীর উম্মত, আমাদের গর্ব করার কথা। আজকে দুনিয়ার আধুনিকতার নাম করে আমরা আমাদের ব্যক্তিক সামাজিক পারিবারিক সমস্ত লাইফস্টাইল আধুনিকতার মতন আমরা সাজাইয়া ফেলি। কোরআন হাদিস এক জায়গায় আর আমরা অন্য জায়গায়, কোরআন হাদিস এক জায়গায় আমরা অন্য জায়গায়, এই কথা বাস্তব না, বাস্তব সত্য না মিথ্যা? আজকে কোরআনকে আমরা রেখে দিয়েছি তাবিজের কিতাব হিসাবে, কোরআনকে আমরা রেখে দিয়েছি খতম তেরাবির জন্য। কেন কোরআন মানব শুধু তিলাওয়াতের মধ্যে, কমপ্লিট লাইফ হচ্ছে আল্লাহর কোরআন, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কামত পর্যন্ত, হাসর পর্যন্ত কোরআনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আপনার কমপ্লিট জীবন বিধান হচ্ছে আল্লাহর কোরআন। কিন্তু আমরা সলিটি কোরআন মানি, আমরা কোরআন মানি, গ্রাম্য ভাষায় কথা হইতেও লাগে, আমরা কোরআন মানি ঠিক, কিন্তু কতক্ষণ মানি? নামাজও গিয়ে আলহামদুলিল্লাহ দরকার, আলহামদুলিল্লাহ পড়ে মাসলাগুলা জানি, কিন্তু আমাদের পরবর্তী যে জীবন, কমপ্লিট লাইফ আল্লাহর হুকুম মতো আমরা কতটুকু আদায় করি রে মুসলমান?
জীবনটা কেমনে সাজাবো? কোনো আলিম হুজুরদেরকে অনুসরণ করেছি? হুজুরদেরকে আমরা অনুসরণ করি ঠিক, একটা বিয়া শাদির অনুষ্ঠান আর ইন্তজাম করলাম, হুজুরকে ডাকে, হুজুর আসেন আমার মেয়ের বিয়া। কেন ডাকেন জানে? শুধু খুতবার জন্য, নিকা পড়ানোর জন্য। যদি নিকাটা পড়ানো যদি বাদ দেওয়া যেত, তাহলে আজকের যুগের মানুষের, ডিজিটাল যুগের মানুষের এমন অবস্থা, হুজুরদেরকে বিয়াতে দাওয়াতই করা হতো না। বাস্তব না অবাস্তব? কারণ মানুষ ডিজিটাল হয়ে যাচ্ছে। সুন্নত কোথায়, আমরা কোথায়? এই যে কথাগুলো বলছি রে ভাই, এই কথাগুলো বাস্তব না অবাস্তব আপনারা বলুন। আপনার আমার জীবন থাকায় দেখেন, সাহাবাদের জীবন কীভাবে ছিল, উলামা হুজুরদের জীবন কীভাবে, আর আমরা কোথায় আছি? এই কারণে ইসলাম কিছু কিছু অনুসরণ করলাম, আর কিছু দুনিয়া অনুসরণ করলাম হবে না, কমপ্লিট অনুসরণ করতে হবে। আমার আল্লাহ সালমান, আল্লাহর নবী কেমন আদর্শ ছিলেন, কত বেশি সম্মান করতেন। ওনার মাকে জন্মের ছ মাস আগেই তো বাবা মারা গেলেন, আপনার আট বছর বয়সে, ছ বছর বয়সে নিজের মাও মারা গেলেন, আট বছর বয়সে নিজের দাদাও মারা গেলেন, কিন্তু পালিত মাকে কতটুকু সম্মান করেছেন। আজকের যুগের মানুষ, আজকের যুগের মানুষ হিন্দু বলেন, মুসলমান বলেন, খ্রিস্টান বলেন, মাকে বাবাকে কিন্তু সে মতো সম্মান করে না যে মতো সম্মান করার কথা ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান করে, যেমন হিন্দু মানুষও সম্মান করে না, খ্রিস্টানও তার মা বাবাকে বড় হয়ে সম্মান করে না, ঠিক তেমনিভাবে মুসলমান মানুষও বড় হয়ে যাওয়ার পর মা বাবাকে এতটুকু সম্মান করে না যতটুকু করার কথা ছিল। এই কথা বাস্তব না অবাস্তব? জোরে বলেন, এই কথা বাস্তব না অবাস্তব? বাস্তব কথা। আমার আল্লাহওয়ালা মুসলমান, আমার হাতে এই যে জিনিসটা দেখছেন, এই জিনিসটার নাম কি বলেন? জোরে বলেন, আরো জোরে, জোর হলো না, হয়েছে না, একসাথে বলতে হবে, জোরে চিল্লাইয়া বলেন, ওই জিনিসটার নাম কি? একটা ঘটনা শুনবেন, আসলে সবাই কেন বলছেন না, কারণ মাস্ক শব্দটা সবাই উচ্চারণ ঠিকভাবে করতে পারেন না। যখনই কোভিড-19 প্রথমে হয়েছিল, তো আমি আমার এলাকার মধ্যে দাঁড়িয়ে আছি, তখন কিন্তু খুব কড়াকড়ি ছিল, তখন খুব কড়াকড়ি ছিল, কড়াকড়ি থাকার কারণে তো মাস্কটা পকেটের মধ্যে, আসলে তো সবসময় গরম লাগে, এটা সহ্য করা যায় না লাগানিটা, তো দাঁড়িয়ে আছি আমি আর মসজিদের একজন দায়িত্বশীল মানুষ, আর আমি উনি একসাথে গল্প করছি, বলে এই ছোটো মাছের গল্প করছিলাম। কিসের ছোটো মাছ? আমার আপনাদের এখানে ছোটো মাছটা প্রিয় হয়তো নই হতে পারে, কিন্তু আমাদের ওখানে ছোটো মাছ পাওয়া যায় না, খুব দাম। হ্যাঁ জি, ছোটো মাছ প্রিয়, হ্যাঁ তো এখানেও প্রিয় বুঝি। আচ্ছা ঠিক আছে, তো এই ছোটো মাছ ক্রয় করার কথা আমরা গল্প করছিলাম, যে আমাদের পার্শ্ববর্তী একটা বাজার আছে টিলা বাজার, আমরা গেলাম সেখানে পাইলাম, পেলাম না, বাউর বাজারে গেলাম, পেলাম না। শুনেছি কিছুক্ষণ আগে আরেকজন মানুষ এখানে নিয়ে এসেছে, লোকাল ছোটো মাছ পাওয়া যায়। এই সময় হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো, পুলিশ নয়, একটা জিপসি এসে থামলো। থামার পর জিজ্ঞাসা করছে, মাস্ক কই? গ্লাস লাগানো ছিল গ্লাসের, দরজার গ্লাস লাগানো ছিল গাড়িটা, একটু ফাঁকা ছিল, বলছে মাস্ক কই? তো আসলে গাড়ির ভিতর থেকে উনি মাস্ক বলতেন, কিন্তু আমরা তো মাছের কথা গল্প করছিলাম। আমি বলছি না, এখানে মাছ পাবেন না, মাছ ওই সামনে গেলে পাবেন টিলা বাজারে। কোথায় পাবে? সামনে গেলে পাবেন। উনি বলছে, কে কে মাছের কথা কে বলছে? বলে আমি বলছি, হ্যাঁ তুমি, ও হো স্যার আপনি মাস্কের কথা বলছেন, ও মাস্ক তো পকেটে আছে স্যার, মাছ তো পকেটে। আসলে স্যার আমরা মাছের গল্প করতেছিলাম, ছোটো মাছের গল্প করতেছিলাম, এমন সময় এসে আপনি বলেছেন মাছ ওই, তখন আমরা মনে হচ্ছে আমরা ধারণা করে ফেলেছি আপনি হয়তো মাছের কথা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, কারণ এখানে ছোটো ছোটো মাছ মাধ্যে মধ্যে মানুষ নিয়ে আসে, এখানে মাছ পাওয়া যাবে না। তো উনি খুব লজ্জা পেয়েছেন, চলে গিয়েছেন, আমরাও লজ্জা পেয়েছি। তো আমার আল্লাহওয়ালা মুসলমান, ওটার নাম কি? ওই মাস্ক আসলে তো সবাই বলতে পারে না, উচ্চারণটা সবাই আসে না, এই কারণে বলতে না। জোরে চিল্লাই বলেন, ওই জিনিসটার নাম কি? মাস্ক। এটা কি কাজে লাগে, কোন সময় ব্যবহার করি এইটা, আমরা কোন সময় ব্যবহার করি? জোরে বলেন, আমি শুনতেছি না, কোন কারণে ব্যবহার করি?
এখন দেখি সবাই হাসতেছে, বলে কি বলি হুজুর, করোনার জন্য না পুলিশের জন্য?